গ্রিন অরণ্য পার্ক। দৃষ্টিনন্দন এই পার্কটি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামে অবস্থিত। ভালুকার শিল্পায়নের অগ্রদূত আলহাজ শহীদুল ইসলাম তার নিজস্ব মালিকানায় গড়ে তুলেছেন শৈল্পিক ডিজাইনের এই রিসোর্টটি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর আবাসিক কটেজ, সুইমিং পুল, ভাসমান জলকুটির ও কফি হাউস। এছাড়াও বিভিন্ন বয়সের মানুষ ও শিশু কিশোরদের জন্য রয়েছে প্রায় সব ধরনের রাইডের ব্যবস্থা। ঢাকা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে প্রথমে যেতে হবে ভালুকার সিটি স্টোরে। সিটি স্টোর থেকে অটোরিকশায় করে খুব সহজেই যেতে পারবেন দৃষ্টিনন্দন এই পার্কে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 20-30 টাকা। পার্কের প্রবেশ গেটের ডান পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের মূল্য 100 টাকা। রিসোর্টটির প্রবেশ মূল্য মাত্র 100 টাকা হলেও অন্যান্য রিসোর্টের তুলনায় এটি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। মূল গেট থেকে কিছুটা এগোলে প্রথমেই চোখে পড়বে দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি। পার্কের চারপাশ দিয়ে তৈরি করা হয়েছে এমন লেক এবং লেক পারে গড়ে উঠেছে চমৎকার ডিজাইনের আবাসিক কটেজ। লেকের উপর তৈরি করা সুন্দর এই ব্রিজটি দর্শনার্থীদের নিকট থাকে ছবি ওঠার কেন্দ্রবিন্দুতে। ব্রিজটি পার হলেই রাস্তার দুই পাশে চোখে পড়বে নান্দনিক ডিজাইনের অনেকগুলো আবাসিক কটেজ। শৈল্পিক কারুকার্যে সাজানো কটেজগুলোর সামনে ছবি তোলার ভিড় থাকে আগত দর্শনার্থীদের। মূলত নান্দনিক ডিজাইনের এই কটেজগুলোই রিসোর্টের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ। এই মুহূর্তে বসে আছি আবাসিক কটেজের পাশে। আপনারা চাইলে প্রিয়জনকে নিয়ে এখানে এসে রাত্রিযাপন করতে পারবেন, তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের বৈধ কাগজপত্র থাকতে হবে। গ্রিন অর্ণ পার্কের আরো একটি আকর্ষণীয় স্থান এই ভাসমান জলকুটির, যেখানে বসে উপভোগ করতে পারবেন পুরো লেকের সৌন্দর্য। ব্রিজের নিচে তৈরি করা সুন্দর এই জায়গাটিতে ভিড় থাকে সবসময়, একের পর এক ছবি ওঠায় ব্যস্ত বিনোদন প্রেমীরা। একেবারে গ্রাম্য পরিবেশে তৈরি করা হলেও এই রিসোর্টটিতে রয়েছে অত্যাধুনিক সব ধরনের ব্যবস্থা। যে কোনো পিকনিকের জন্য ভাড়া নিতে পারবেন ভালুকার এই আধুনিক রিসোর্টটি। তবে ডেকোরেশনের প্রয়োজন হলে আগে থেকেই বুকিং দিতে হবে কর্তৃপক্ষের নিকট। পার্কের একপাশে রয়েছে ছোট্ট একটি সুইমিং পুল। চাইলে এখানে নামতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পোশাক নিয়ে আসতে হবে। পোশাক না নিয়ে আসলে আপনার সম্ভব না। পানি পরিষ্কার, মোটামুটি পরিষ্কার আছে। পার্কের লেকে রয়েছে বিভিন্ন ধরনের বোট রাইডের ব্যবস্থা। প্রতি দুইজনের টিকিট মূল্য মাত্র 100 টাকা। এই পার্কের ভিতরে একটি সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাবেন, তাই খাবার দাবার নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। রিসোর্টের লেকের উপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই চমৎকার কটেজ, যার বারান্দায় বসলে হারিয়ে যেতে ইচ্ছে করবে প্রকৃতির মাঝে। এখন আমরা দাঁড়িয়ে আছি গ্রিন অর্ণ পার্কের ভাসমান কটেজে। এই কটেজটি তৈরি করা হয়েছে মূলত বাঁশ দিয়ে। আপনার প্রিয়জন নিয়ে আসলে এখানে চেয়ারের ব্যবস্থা আছে, পাশে বসতে পারবেন। চারপাশের যে পরিবেশ সেটা একেবারে হাতে হাত রেখে উপভোগ করতে পারবেন।
এই পার্কে অনেকেই আসে তাদের বার্ষিক বনভোজন করতে। তেমনটাই দেখা মিলল আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও। গ্রিন অর্ণ রিসোর্টে শিশু কিশোরদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা। কিন্তু বিকেল পাঁচটায় বেশিরভাগ রাইড বন্ধ হয়ে যাওয়ায় আপনাদেরকে সেগুলো দেখাতে পারছি না। তবে সন্ধ্যা ঘনিয়ে আসলেও উন্মুক্ত রাইডগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড়, সেখানে মেতে উঠেছে অনেকেই। একেবারে সন্ধ্যাবেলা বসে আছি কিটজোনে, যদিও বাচ্চা কাচ্চা নেই সাথে, আমরাই হয়ে গেছি বাচ্চা কাচ্চা। যান্ত্রিক জীবন থেকে বের হতে হলে অবশ্যই আপনাকে মাঝে মাঝে দুষ্টামি করতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, প্রকৃতির সাথে সান্নিধ্যে আসতে হবে। গ্রিন অরণ্য পার্কটি একটি ফ্যামিলি পার্ক, তাই এখানকার পরিবেশ ও ব্যবস্থাপনায় আমরা ছিলাম পুরোপুরি সন্তুষ্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন দিনে, নতুন কোনো লোকেশনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।